আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদ্মা সেতু এলাকা থেকে আবারও ভারতীয় নাগরিক আটক। আরও থাকবে, বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ক্ষমতা পেয়েছে বিএসএফ। মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু নির্মাণাধীন এলাকা থেকে উপেন্দ্র বিহার নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে লৌহজং থানা থেকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, বুধবার 13 অক্টোবর দুপুরে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপপরিদর্শক এসআই রাসেল জানান, উপেন্দ্র বেশ কিছুদিন ধরে পদ্মা সেতু এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাকে বারবার ওই এলাকায় যেতে নিষেধ করা হলেও তিনি গত মঙ্গলবার পুনরায় পদ্মা সেতু এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এই সময় সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম উপেন্দ্র বিহার, বাবার নাম বিন্দাশ্রী বিহার, তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত উপেন্দ্র বিহারের বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা উপেন্দ্র বিহারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি পদ্মা সেতু প্রকল্পের আশেপাশে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করায় তাকে আটক করা হয়। বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ক্ষমতা পেয়েছে বিএসএফ। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার 3টি রাজ্যের সীমান্তরক্ষী বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে ভারত। এখন নিজেদের সীমানার 50 কিলোমিটার পর্যন্ত গ্রেফতার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ কর্মকর্তারা বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে প্রশাসনিক এবং রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এক সিদ্ধান্তে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত এলাকা জুড়ে ড্রোনে করে অস্ত্র টানার ঘটনা বেড়ে যাওয়ায় বিএসএফ এর আওতাধীন এলাকা বাড়ানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী বিএসএফ কর্মকর্তারা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসামে গ্রেফতার ও তল্লাশি অভিযান চালাতে পারবে। এসব অভিযান চালাতে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, পাসপোর্ট আইন এবং ভারতে প্রবেশের আইন প্রয়োগ করতে হবে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, এটা রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর পদক্ষেপ। বিএসএফ এর প্রধান লক্ষ্য সীমান্ত পাহারা এবং অনুপ্রবেশ ঠেকানো। সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে তারা অঙ্কিত লাইন পাহারা দিতে সক্ষম নয়। তার মতে, এতে করে স্থানীয় পুলিশ গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ এর নিয়মিত বিরোধ তৈরি হবে। আসাম, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের রাজ্য পুলিশের মতো করেই তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা পেয়েছে বিএসএফ। এসব রাজ্যে ভারত, পাকিস্তান এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে 50 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এসব অভিযান চালাতে পারবে তারা। আগে এর আওতায় ছিল 15 কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি বিএসএফ নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং লাদাখে তল্লাশি ও গ্রেফতার অভিযান চালাতে পারবে।